নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে কিন্তু মাছ মাংসর কোনো রেসিপি নিয়ে আসিনি, দুটো স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন কাটলেট আর ফিশ কাটলেট। এই দেখুন, এখানে আমি চিকেন নিয়েছি আর একটা রুই মাছ নিয়েছি। আজকে এই রুই মাছের ফিশ কাটলেট বানাবো। আপনারা রুই মাছ বাদ দিয়ে ভেকটি মাছ, কাতলা মাছ কিংবা ভোলা মাছ দিয়েও ফিশ কাটলেট বানাতে পারেন। একদম দোকানের স্বাদে কিভাবে খুব সহজে আপনারা কাটলেট বানাতে পারবেন বাড়িতে, আজকের ভিডিওটা যদি পুরোটাই দেখেন তাহলে বুঝতে পারবেন। সামনেই দুর্গাপুজো, প্রত্যেকের বাড়িতে কিন্তু আত্মীয় স্বজনরা আসে, আপনারা বাড়িতে বানিয়ে এরকমভাবে সবাইকে খাওয়াতে পারেন, সবাই ভীষণ মজা করে খাবে। দেখতে থাকুন আজকে কিভাবে আমি কাটলেট তৈরি করি। মশলার মধ্যে এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পাতিলেবু, ময়দা, কর্নফ্লাওয়ার, বেক ক্রাম্বস, সাদা তেল, ব্রেড, আর এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি ডিম, ডিম তো লাগবেই। গৌর, আজকে কাটলেট খাবি তো? হ্যাঁ, আজকে গৌর আর নন্টে দুজনে এসেছে। মানে অন্যান্য দিন হয় নন্টে আসে, নাহলে গৌর আসে। আজকে দু শোকা একবারে একসঙ্গে। মাংসটা কিমা করে কাটবে দিদি? ওদিকে মাছ মাংস কাটুক, আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নেব ছাড়িয়ে। আরে কাটলেটটা কি হবে? কাটলেট খাওয়া হয়েছে, আবার তো বিভিন্ন রকমের হয়, পপি কিচেনের ব্রাইটি চলবে, আগে কি ব্রাইটি হয়। তোমার রাগ হয়ে গেছে কেন? আমি আর পাশে বসি নি, এই মাছের কিন্তু কাটলেট কিন্তু বেশ ভালোই হবে, কাঁটা কম হবে। আরে ওইটুকু মাংস আনছিস, ওইটুকু মাংস কি হবে রে, কে খাবে? তুই হবে মাংস পিস করে রান্না হবে, কাটলেট হবে কিমা করে, ওইটা কিমা করলে কতখানি হয় দেখবে। আচ্ছা, ছোলার মতো করে কাটতে হবে তাহলে? ছোলার মতো করে কাটতে হবে দিদি? জানে ছোলা করবে কি মটর করবে? ছোলা মটর, ছোলার মতো কাটতে হবে মাংস, ছোলার মতো নয়, একবারে কিমা, ওই কিমাই ছোলার মতো। তোর পা ফুটো কর দিলে মাংস দুটোই তো খুব ভালো করে ধুয়ে আনা হয়ে গেছে। এবার আঁচ দিয়ে ফিশ কাটলেটের জন্য প্রথমে মাছ আমি সেদ্ধ করে নেব। আদা, মাছ সিদ্ধ করে কি আর ভালো লাগে, মাছ না ভাজা করলে? এটা সিদ্ধ করে করতে হয়, দাদু বুঝতে পারেনি। জল তো গরম হয়ে গেল, মাছের পিস গুলো দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা মাছ, অল্প একটু লবণ দেব, রসুন, আদা,
এই দেখুন মাছের পিসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন মাছগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। একটু ঠান্ডা হলে কাঁটাগুলো ভালো করে ছাড়ানো যাবে। মাছের পিসগুলো ঠান্ডা হলে তুমি আর দিদি দুজনে কাঁটা ছাড়াবে, আর এদিকে চিকেন কাটলেটের জন্য আমি রেডি করে নেবো। আমারও বাটা হয়ে গেছে, ছাড়িয়ে চিকেন কিমা। আজকে আমি চিকেন কাটলেটে ব্রেড দেব, আপনারা চাইলে আলু সেদ্ধ দিয়েও করতে পারেন। প্রথমে ব্রেডগুলোর চারিধারটা কেটে ভিজিয়ে দেব জলে। বাবা ব্রেড খাবে বলে দেখছো? আরে গৌর হেভি নাচ শিখেছে তো। আবি আনে 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 জনকে দেয়া হবে রে। চুপ কর, আগে বস, তারপর দেবো। হ্যাঁ দুজনকে দেয়া হবে না, আগে বস। আনে কি করে বসবি? ধর এখানেই বস। নে ধর গৌর কাটটা দে, দাদু লাগবে নাকি? না না না। তোকে মাংকি লাগছে, মাংকি। এতে একটুও কাঁটা থাকলে হবে না, ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে। জল, চিকেনের পরিমাণ অনুযায়ী আমি চার পিস ব্রেড নিয়েছি। যদি চিকেনের পরিমাণ আরও বেশি থাকে, ব্রেডের পরিমাণ অবশ্যই একটু বাড়িয়ে দেবেন। জলে ভিজিয়ে দেব, বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখব। অবশ্যই কিন্তু আপনারা ব্রেড ভিজিয়ে দেবেন, শুকনো ব্রেড দিলে কিন্তু চিকেনের সঙ্গে মাখাতে একটু অসুবিধা হবে, ভিজিয়ে দিলেই ভালো হয়। প্রথমে দিয়ে দেব লেবুর রস, লেবুর রস না থাকলে ভিনিগারও দিতে পারেন আপনারা। লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা নিয়েছি, গরম মশলা গুঁড়োও দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, আপনারা দিতেও পারেন নাও পারেন, অল্প দিলাম, রসুন বাটা, আদা বাটা। এই যে জলে ব্রেডটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু খুব ভালো করে নিগড়ে নিতে হবে এইভাবে। এবার চিকেনের মধ্যে ব্রেডও দিয়ে দেব। এবার কিন্তু সব কিছু চিকেনের সঙ্গে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে এরকমভাবে মাখিয়ে নিতে হবে সব কিছু। এই দেখুন চিকেনের সঙ্গে সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। দিদি ওদিকে মাছের কাঁটা ছাড়াতে ছাড়াতে এদিকে আমি ডিমের গোলা তৈরি করে নেব। ফিশ কাটলেট আর চিকেন কাটলেট দুটোতেই কিন্তু আজকে ডিমের গোলা লাগবে। নন্টার গৌর, দুজনে রান্নাঘরের নিচে নেমে কি করছিস রে? খেলা করছি। কি খেলা? ধুলো খেলা। কি খেলা? ভুলে খেলা নাকি? ধুলো খেলা। ধুলো খেলা? ধুলো খেলা হচ্ছে। অল্প একটু লবণ দেব, গোলমরিচ গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব। একদম ডিমের গোলা রেডি। চিকেন কাটলেটের জন্য সব কিছু রেডি হয়ে গেছে, এবার ফিশ কাটলেটের জন্য রেডি করে নেব। কাঁটা ছাড়িয়ে রাখা মাছ, লেবু রস দেব প্রথমেই, লবণ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা। এবার আমি অল্প একটু বেকক্রামস দিয়ে দেব। বেকক্রামস যদি না থাকে টোস্ট বিস্কুট গুঁড়ো করে দিলেও হবে। বেকক্রামস এনাও আলু সেদ্ধ। এই যে মাছে দিলাম বলে আলু, ওই জন্য আমি চিকেনের কাটলেটে আলু দিইনি।
একটু আলু দিবে হ্যাঁ সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নেব এবার শুধু শেপ দিতে হবে বাস নে 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 শেপ করে করেই তো সে শেপ শেপ করে করে তো শেপ হয়ে মেরে যাচ্ছে খুব ভালো করে কিন্তু মাছের সঙ্গে সব কিছু মাখিয়ে নিয়েছি এখানে ফিশ কাটলেটের জন্য রেডি আর চিকেন কাটলেটের জন্য সব কিছু রেডি এবার দুটোরই ভালো করে শেপ দিয়ে নেব একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আর এই প্লেটটায় আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব লবণ প্রথমে আমি চিকেন কাটলেটের শেপে তৈরি করে নেব অল্প একটু ব্রেড ক্রাম্বস এইভাবে ছড়িয়ে নেব হালকা করে এবার আমি এইটার উপরে দিয়ে শেপ তৈরি করে নেব আমি তো চার কোণা শেপে চিকেন কাটলেটটা করব আপনারা যে কোনো শেপে কিন্তু চিকেন কাটলেট তৈরি করতে পারেন একটু ছুরি দিয়ে ভালো করে শেপটা তৈরি করে নেব বেশ ভালো হচ্ছে রে ডিমের গোলায় কোট করে নেব এবার আমি কর্নফ্লাওয়ারের উপর দিয়ে দেব এই ভিজে হাতে কিন্তু কর্নফ্লাওয়ার লাগালে হবে না সব জড়িয়ে যাবে তাই বাঁ হাতে এভাবে ছড়িয়ে দেব দিদি হ্যাঁ দাও 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 কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম আবার ডিমের গোলায় দিয়ে দেব এবার আমি বেক ক্রাম্বসে দিয়ে দেব বেক ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নেব তুমি চাপটা করতে থাকো না হাত দিয়ে এই দেখুন একটা চিকেন কাটলেট কিন্তু রেডি হয়ে গেল এইভাবেই সবগুলো তৈরি করব ছুরি দিয়ে করলে কিন্তু শেপটা ভালো আসে চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন হচ্ছে দিদি সে তো যা দেখতে পাচ্ছি আমি জানি দাদু কি বলবে রাত খাবার হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে আমাকে খিদে পেয়েছে দাদুর রোজকার রুটিন দাদু এই ডায়লগ গুলো দিবেই চিকেন কাটলেট গুলো রেডি হয়ে গেছে ছ পিস হয়েছে এবার আমি ফিশ কাটলেট তৈরি করে নেব তার আগে কৌটোতে ভরে ফ্রিজে রেখে দেবো খানিকক্ষণ তাহলে ভাজার সময় সুবিধা হবে ফাটবে না অনেকটা টাইট টাইট হয়ে যাবে এরকম করে কিন্তু তিন চার দিন ফ্রিজে রেখেও যখন মন হবে ভেজে খাওয়া যাবে না দিদি ডিপ ফ্রিজে নাই কিন্তু এমনি হ্যাঁ এমনি রেখে দিবে এবার আমি ফিশ কাটলেট তৈরি করব দিদি আমি আর ডিমে দুবনি তুমি ডিমের গোলায় কোট করে দাও না আগে কোট করে নেব তারপরে শেপ দেব দুটো কোট করব ছুরি দিয়ে বরফি আকারে শেপ দিয়ে নেব খুব বেশি মোটা মোটা করব না আবার খুব বেশি পাতলাও করব না দাদু বরফির আকারে হচ্ছে হচ্ছে হ্যাঁ একটা ফিশ কাটলেট তৈরি হয়ে গেল একইভাবে এটাও আমি শেপ দিয়ে নেব হয়নি
আবার একটা হয়ে গেল দাদু চুপচাপ বসে থাকো আজ দিব আর ফটাফট ভাজা হ্যাঁ ঠিক আছে চলো না আজ দিবি তৈরি করবে খাবো হ্যাঁ হ্যাঁ সাদা তেল হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আপনারা আধ ঘন্টার বেশিও ফ্রিজে রাখতে পারেন মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট রেখেছিলাম আর ওইগুলো রাখার দরকার নেই আর সময় নেই হাতে সেই জন্য প্রথমে আমি চিকেন কাটলেট গুলো ভেজে নেব এই দেখুন বন্ধুরা কি সুন্দর চিকেন কাটলেট হয়ে গেল একটাও কিন্তু ফেটে যায়নি বাচ্চাগুলো সব কোথায় গেল গো এবার ফিশ কাটলেট ভাজবো খুব ভালো হয়েছে নে খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো হবে এই দেখুন একটা ফিশ কাটলেট ভাজা হয়ে গেল একটুকো কিন্তু ফেটে যায়নি আমি যেভাবে তৈরি করেছি এইভাবেই আপনারাও করবেন নন্টে চলে এসেছে কিন্তু গৌর এখনো আসেনি ও বাড়ি গেছে দেখা যাক ও হওয়া পর্যন্ত আসে কিনা না হলে ওকে বাড়িতে দিয়ে আসবো আর এক পিস মাত্র ফিশ কাটলেট ভাজা হতে বাকি আছে দিদি ওদিকে সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে আগে থেকেই এবার গরম গরম ভাজা হবে আর দেব কলা পাতা নিয়ে বসে পড়ো না এটাই লাস্ট পপি সবাই কিন্তু লাইন ধরে বসে পড়েছে সেটা দেখতেই পাচ্ছি তুমি এদিকে দিতে থাকো নাও ধরো আমরা খেতে থাকি চিকেন কাটলেটটা খাওয়া শুরু করো আমি ফিশ কাটলেটটা দিচ্ছি চিকেন কাটলেট এনন্টে মানে গৌর তো আজকে আসলো নি গৌরকে আবার দিয়ে আসতে হবে গৌর মা ওকে যেতে দিবে ওই রকম করে সস মাখাই কেমন লাগছে অর্জুন দোকানের স্বাদ পাচ্ছিস হ্যাঁ কাটলেট আমার ফেভারিট স্ন্যাক্স চিকেনে চিকেনে তারপরে যখন এই যে মাছেরটা যাবে বলি এটাও আমার ফেভারিট আমার কালার আছে হ্যাঁ ফিশ কাটলেট এরা লম্বা লম্বা কেন গরম গরম হচ্ছে আর খাচ্ছি ওইগুলো গরম গরমই খেতে ভালো লাগে দাদু আমাকে ধার একটা দিবি ওরে বাবা দাদু খাবে সব থেকে না এটা কড়া ভাজার জন্য নিলাম গরম দেখো বাষ্প বেরোচ্ছে দারুন স্বাদ আর শুধু মাছেরই স্বাদ পাচ্ছি দোকানে কিন্তু এত মাছ দেওয়া থাকে না দোকানে আলু টালু বেশি করে দিয়ে দেয় সন্ধ্যেবেলা কিংবা বিকেলবেলা এরকম কাটলেট থাকবে আর এক কাপ চা কিংবা কফি একদম জমে যাবে একদম মানে সন্ধ্যেটা এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন